আপনাক মই শ্রীমদ ভাগবত গীতাখান পড়িবা হাক দিছিলো না এখান বলে আমার নিচিনা সাধারণ মানুষ পড়িবাই নালগে ও মাথার দোষ হবা পারে তুমি হাই হাই কি হপন দেখছ মই নাজনু শোরুমর ব্যাখ্যান কাপড় দোকানের অলমে থাকা পুজুর আর চা দোকানের আলমারির ভিতর থাকা রসগোল্লাটু হেগুলো কোনোবাই আশা করে পায় নাকি ফলাফল কি হয় নাজানো কিন্তু মোর এনেকুৱা লাগিছে যেন ভগবানে মোক নির্দেশ দিছে নাকি একদম ভগবানে নির্দেশ দিছে আসল কি জানে সুতিয়া আমি যা কাম করে থাকো আমি নিজে করব নয় এই উপর বই থাকা তখন আমার চলাই থাকে বাপ্পা ওই কেঙ্কে মাসি তোতে এগুলা আর চিন্তা নকরবি ব্যাপারে টাকা 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 দেখলি এগুলা মোর ভাল নহলিও প্লাস্টিক সার্জারি করে লোবা পারিম অফিসার গিলারে মস্ত ভাল ইটা আমার হরমায়া ম্যাডামকে চাকসুন আমাক দোকে এক ইয়াক রক্ষা দি নিজের রুমত যে ঘুমে আছে পুয়াই হো সিদ্ধাহানে আপনাক যে কলো ঘরের পেয়া লেজ কথা যাবা নালগে দাও এতে থাকো সিদ্ধাহানে খঙে রাগে কলো হে বাপা রে মই কিন্তু ভাগ বিচাইল নালগে নালগে আপনি এতে থাকো মই এতে বিল্ডিং ঘর বানাম না উপর তলাত মই থাকি আপনার তলর তলাত থাকবো পাইছো পাইছো খবরটো পাইছো ও মাস্টার দাদা আপনাক আওগে আমার তাকে ঠিক আছে মই স্কুল পাই যাওঁতে সোমাই যাম ভোলা আছে নাই ও আছে দক আছে দক ঠিক আছে ঠিক আছে রহে নাক কাটি মই তোর লোক যাও কি হল আর রবসুন মোর দুচকিয়া আছে নে চারিচকিয়া আছে বাৰু আপুনি যে নাকি মোর লোক যাম বুলি কৈছে এ গজমুড়ি এই গাঁও খানত ফুটবাক লগ এটা লগ লাগে আর মোর তোর লোক এটা কথা আছে আচ্ছা কি কথা আছে হুনকালে কক মোর বহুত দেরি হৈছে এত ইয়ার মাই নিজাকে রান্ধি খাবা লাগবে কিয় কিয় মানে 70 টাকা তো দিন তো খা ইমেন দিল খালি মোর তো দুটা এটা টাকা জমা হওয়া লাগছে ইটা তো মোর ইফালে ধার হিফালে ধার ও হরকান্ত দোকান আগে যাবা নরা হইছো মোর কম ভাই লোকসান হই আছে পেহি এই ভালকৈ খোৱা হালিকি চৰাই এজনীয়েও মোতকৈ বেছিকেই খায় আৰু ৰবচোন মইতো দিনটোত ইমান চাহো নেখাওঁ আৰু খালেও এই বিস্কুট বা অন্য সামগ্ৰী দেখোন ময়ে লৈ আহোঁ তেতিয়াহ'লে আপোনাৰ লোকচান কোনখিনি ধৰিল হেতু মই নাজনোৱে কম ভাই মোৰ লোকচান হৈছে এতিয়া আপুনি এনেকৈ ক'লে মোৰ নিজে বনাই খাবলৈ বৰ অসুবিধা হ'ব নহয় তোৰ সুবিধা কৰি দিব পাৰোঁ মই তই যদি মোক দৈনিক 100 টকাকে দিয়া মই তোক দৈনিক ৰান্ধি দিব পাৰিম হা এই বুঢ়ে কম ভাই অলে গেল ইটা জয়শ্রীও যদি অলে যায় কম ভাই তেনহ'লে এই টাকাখিনি গাটা দোকান দিবলৈ উলিয়াই আনিব পাৰিলোঁ হয় নহ'লেতো হুকে মৰিব লাগিব হাতত এক টকাও নাই মোৰ কিয় ভালে ভালে আহি পালি অ' আহিলোঁ মানে জমৰ ঘৰৰপৰা আহিলোঁ দেই ভাই সেইটোৱেই সৎ কামৰ সৎফল অসৎ কামৰ অসৎ ফল এ তন্তৰ মাষ্টৰ মানুহগিলাৰ এইগিলা আনি নীতি শিক্ষাৰ দৰে জীৱন যাব বুজিছা না সৎ অসৎ একো নাই এই জীৱনটোত মুঠতে জেংকে কি নহওক টাকা ইনকাম কৰিব লাগে বুজিছা নাই আৰু ভোগ কৰিব লাগে টাকাই টাকা পিছে তই টকাখিনি ক'ত থৈছ মোকতো নকলি অ সেইটো কথা নকওঁ জগতে দেখা নাই মোক কি কৰিলে এগিলাহান মাৰি অ তথাপিও হৈ নাগালো আৰু এতিয়া মই তোৰ লগত ক'ম তই কিন্তু মালতীক কৈছিলি কেৰপৰা বিচনাৰ তলত পুতি থোৱা বুলি টাকা আৰু মই কম ভাই পুতি থ'ম সঁচা কথা ক সঁচাকৈ তই পুতি থোৱা নাইতো অ নাইতো পিছত কিন্তু নক'বি কেৰপৰা বিচনাৰ তলত নহয় মই বেলেগতহে পুতি থৈছোঁ এই মিকুমা হেলা কথা বাদ দিয়ে আচল কথাটো কওঁ অ ৰতোৰ বিয়াখন কি হ'ল অ সিদিনা বোলেও সম্পৰ্ক ডটকমৰ মানুহটোক তই পইচা নেদাৰ হৈ আপিয়ে নেট খেলাকে তোক অৱশ্যে হৈ দেচোন মাষ্টৰ মানুহ ক'ত আৰু ইমান টাকা দিব পাৰিবি হিচাপত চলা মানুহ হয় না এটা কাম কৰ মই দিম যা তোক পইচা কিমান লাগিবনো 20,000 না 30,000 কচোন তই টকাখিনি বুধেৰে বিচনাৰ তলত পুতি থোৱা নাইতো ই ডাইৰেক্ট বুধেৰ বিচনাৰ তলত বুলি ক'লাক হৈ কিবা গম পাইছি না কিয়ে হে নাই পোৱা নাই কেৰপাৰ বিচনাৰ তলত থ বুলি মালতী কোৱা কথাটো গম পাই ই সন্দেহ কৰিছে বুধেৰ তাতে থ বুলি কি হ'ল ভাবত একেবাৰে বিভোৰ হৈ গ'লি যে এ নহয় এ একো নাই হে টাকানো কিয়ে ভাই হাতৰ মল হাতৰ মল হুৰা মাৰি মাৰি মুখৰ থোপৰা চেঞ্জ কৰি দিছে কথাৰ টেম্পাৰ কমা নাই হুৰা তাৰ নামটোহে বোলা সি মহা টেঙৰ তুমি গৈছিলা নেকি নাই মই মৰ্ণিং ৱাকত যাওঁতে ৰাস্তা পাৰহে শুনিছোঁ হুৰা কি টেম টেমনি হে হা খালি টকাৰ কথা তাকে এতিয়া সেই ল'ৰাটো ৰেষ্ট হ'ল বুলি শুনিলোঁ আৰু হৰমায়াৰ পৰা গম পালোঁ ল'ৰাটো বোলে এই জাল নোটৰ ছাপ্লায়াৰ ল'ৰাটো যেতিয়া জেললৈ গ'ল টকাবিলাকতো তাৰ হাতত থাকি গ'ল তেনেহ'লে ভোলাৰ মুখতো দপদপনিখন থাকিব আৰু হেই টকাৰ দপদপনি বেছিদিন নাথাকে পুলিচে তাক সুধাই আহিব নেকি ৰ'ৰা পুলিচৰ হাতত একো প্ৰমাণেই নাই নহয়
ল'ৰাটো যে এই জালনোটৰ ব্যৱসায়ী, হা সেইটো কেছত তাক এৰেষ্ট কৰা নাই নহয়। তাক এৰেষ্ট কৰিছে ভোলাৰ কিডনেপ কেছটোতহে। হয় নেকি? অঁ, কিন্তু এটা কথা, ল'ৰাটোৰ ওপৰত কিন্তু আৰু মানুহ আছে, কাৰণ ই ছাপ্লায়াৰহে, গতিকে তাৰ মালিক থকাটো খাটাং। এটা কথা, এই কোলা বেপাৰবিলাক তোমাৰ সাধাৰণ মানুহে নকৰেতো, বদমাছ দগাবাজ এইবিলাকে কৰে। এই দগাবাজ বদমাছ বেপাৰী কোলা বেপাৰীয়ে ভোলাক এৰি দিব বুলি ভাবিছা নেকি? নেৰিব নেকি? নেৰে। ঐ, ক'ত গৈছিলি? তোৰ ৰুমৰ পৰা আহিলোঁ, ফোনটোও নবজে। মই আকৌ ভোলা ঘৰলৈ গৈছিলোঁ। ভোলা ৰুমলৈ গৈছিলি যদি বাটতে লগ পাব লাগে দেখোন। অ' আচ্ছা আচ্ছা, মাজতে মই টংকা ছাৰৰ ঘৰত সোমাইছিলোঁ। বাৰু বাৰু, ঠিক আছে। হেৰি, কিয় মোক বিচাৰি গৈছিলি কচোন? থানালৈ যাওঁ ব'ল। থানালৈ কিয়? কিয় মানে টকাখিনি জমা দিওঁগৈ। আজি নাযাওঁ নেকি? আজি নাযাওঁ নেকি? নহয় মানে ভোলা ঘূৰি আহিছে যেতিয়া। হা? অ' ভোলা ঘূৰি আহিছে যেতিয়া মানে? চা বৰলা, টকা মোৰ বিচনা তলত ওলাইছে, সেই হিচাপত মালিক মই। আই, এনেই এইবিলাক টকাৰ প্ৰতি মোৰ মোহ নাই যদিও, ভোলাত কিন্তু মই টকাখিনি দি দিব নোৱাৰোঁ। শুন শুন শুন, বা বৰলা, এইবোৰ কথাৰ কাৰণে তোক মোৰ বৰ ভাল লাগে বুজিছনে? সেইকাৰণে গাঁৱৰ মানুহে তোক বুদ্ধিয়ক বুলি কয়। এইবোৰ ভাল চিন্তা আমাৰ মগজে নেখেলাই নহয়। আহ। দেখছাই এমান সুখী মানুহ, হা অলপ পিছতহি জেলত যাব, তাৰ ঘুমটি চাওঁচোন। হয় দক, সাৰা ৰাতি নাকৰ হৰেণ বাজে বাজে আমাক ঘুমবা নিদিলাক। জেলত বা ইয়াক আৰু কাৰ লগত থাকিবা দেই। অ' তাতে আকলাকলি ৰুম, বুজিছা না? ঐ, ইয়াৰ ঘুমটি দেখিলি কিবা হিংসাই লাগে। আই, আমি ৰাতি বিচনাত পৰিলি অ' হাত বাৰস্ত চিন্তা আহে, ইয়াৰ ৰাতে না বিচনা আছে না তুলি আছে, তাক চাওঁচোন চাওঁ। ডেকাদা, সেইটো উঠাওক, আপোনালোক দুজনে তাক লৈ যাব লাগিব। আমি আমি দেখোন ৰাতিটো শুৱাই নহ'ল। হা, হ'ব দিয়ক, আপোনালোকক খোৱাৰ ব্যৱস্থা কৰি দিম নহয়। অ' থেংক ইউ মেডাম। কি ননচেন্স! অ' হৰ্মেয়া, অ' ইয়াৰ চেন্স নহ'লেও মোৰ আছে দা, আমি এই জেলক লৈ যাম দা, পিছে ৰুক্মিণীৰ ব্যৱস্থাটো কৰা। পুৱা থানাত একবাৰ মুখখন দেখি গুচি গেছি। ফোন কৰা, ৰুক্মিণীক ফোন কৰা। দা, হ'ব দা। এই বুটেশ্বৰৰ কন্যাক জয়শ্ৰীক তুমি ৰুমৰ পে কম পাই ফুৰাবা লৈ যাবা লাগিব। নহ'ব, তাৰ লগত অলপ মোৰ বয়া চলি আছে, আৰু তাইক ফুৰাবা নিবা লগাৰ কি কাৰণ আছে? হ'ব, তাই যদি অলে নাযায় বাইৰক, তেনেহ'লে গাটাটো মই কেনেকৈ খান্দিম, টাকা কেইটা কেনেকৈ পাম মই? অঁ, হয় লগত আগ টাকাও নাই, এই চাৰি দিনত মই সুখী গৈছোঁ জাননা, সুধা সুধা ভাত খাই আছোঁ। ধৰি লওক মই জয়শ্ৰীক ফুৰাবা ওলাই লৈ গ'লো। এইহে মোৰ আচল টিভি। হক নেখ, তই মোক সেনকে নাচবি দে, কালিও পেটৰবি, তোক মই বিশ্বাসহে কৰিব নোৱাৰা হৈছোঁ। কিয়া, মই তোমাক চালি তোমাৰ পেট বিহু নাই? অই হক নেখ, তোহোন চালিয়ে মোৰ কিবা কিডনীহে বিহু হেকেৰ পা, এনে তই কচোন কিডনীহে কহে দেখি থাকে কিডনী? অঁ, এই দুভাগে দি থাকে মোৰ দেখোন একভাগেহে বিহুয়ে। তই কিবা তেজ চেজ কচা নাকি? মই আৰু কিয় তেজ কৰিম? তেনেহ'লে তই কেনকে মোৰ দুটা কিডনী থকা বুলি গম পালি? প্ৰত্যেক মানুহৰ দুটা কিডনী থাকে। প্ৰত্যেক কৰি থাকে নেকি? ৰচোন কেৰবা, এটা কিডনী বেচলি এটাই দি চলবা পাৰি না? কিয়া, তুমি বেচবা নাকি? সগ্ৰীয়া সমৰ নহয়, তই কিনবি নাকি? মই আৰু কিয় কিনিম, তুমি যদি ইচ্ছা কৰ মই গাহ কৰি দিব পাৰোঁ। তোৰ লগত মোৰ আৰু একোৰে সগ্ৰীয়া সগজ মোৰা। জহা বেহি, অ' বয়া হ'ব বাৰু, সেই বুলিতে তোমাৰ কিডনীত মই নজৰ নিদিওঁ। অ' হৰ্মেয়া, এই ৰাস্তাত 100 মানুহতকৈ আমাকছ মানুহ বেছি হ'ব। হা, কিয়?
এই দরাক দালেদি বান্ধি আনলি আমাক চাবে আর এক চাব হব লেকচার বন্ধ করা যা দেরি হয়েছে যা এ বাপু চল এ বা তা সাউনি সাওয়াই রুক্মিণী ম্যাডাম তুমি ইয়াতে থাকিবা নে মানকাসারলৈ ট্রান্সফার দিব লাগিব ট্রান্সফার মোৰ ট্রান্সফারৰ টেনশন নাই ম্যাডাম কিন্তু আপুনি যদি মোক ট্রান্সফার দিবলৈ বিচাৰিছে তেতিয়াহলে আপুনি মোক গুৱাহাটীলৈ পঠিয়াব পাৰে তেজপুৰলৈকেও পঠিয়াব পাৰে আৰু নহলে পাঠশালালৈকেও পঠিয়াব পাৰে কিন্তু আপুনি ইমান কষ্ট কৰি মোক মানকাসারলৈকেও পঠিয়াব বিচাৰিছে নহয় থানাত এবাৰ মুখখন দেখাই গাঁৱে গাঁৱে মানুহৰ ঘৰে ঘৰে ঘূৰি ফুৰাবোৰক মানকাসারলৈ ট্রান্সফার দিলেহে বুজি পায় হ'ব দিয়ক আপুনি মোক ইমান কষ্ট কৰি মানকাসারলৈ পঠিয়াব নালাগে মই নিজে গুচি যাম নাথাকো আৰু ইয়াত হ'ব দিয়া যাবা এতিয়া চাহ বনোৱা যাবা চাহ হ'ব চাহ এইবোৰ কাৰণতে মানে মই ইয়াত থাকি বুলি বেয়া পাওঁ অখেনিয়ে সখেনিয়ে গৈছো ৰব কওক সখেনি হে সখেনি আমার দেখুন নারী মুক্তি একেবারে চিন চাপে নহয় গেলে আকু হবার সবার নাই একবার মন্ডল মামি এত ঘর পরে এটা মই যাব নোৱাৰিম দিয়ক এক গালমান কাপড় সাফত দি থৈ দিলো ও মোর মাই কিমান কাপড় ধুয়ে জীবনটো ও আমি যিমান কাপড় ধুলো পাঁচখানমান দোকানত যিমান কাপড় থাকে হিসাব করলে সিমান মান হব হব দক আগে তারপরে আহ তারপিছতে আহি ফেলে মু ধুই দিম আপনার লগত আপুনি পৰহি বাঘিনীৰ দৰে জপিয়াই উঠা জনীয়ে আজি মোক কাপড় ধুই দিব এতিয়া একদম নোৱাৰিম হে আবেলি যাম দিয়ক আবেলি বিদ্যা যাব না আপুনি অকলে গৈ আহক নহলে নহয় আপুনি যদি নাযায় দিগদাৰ হ'ব হে আপুনি ছেক্ৰেটৰী মণ্ডলনী বাইদেউ প্ৰেচিডেণ্ট আৰু মই গ'লে কিডাল হ'ব হে নহয় মানে আমাৰ মাইডিয়াৰে মানে আপুনি ভিচি ভেজিছেন না হ'ব দিয়ক আবেলি যাম মই স্কুলকে যাম বুলি ভাবছিলো হে আই আজিকালি ৰফোন ও আপি তুই বারে বারে কয় আপনি বিশ্রা গ্রাহক তো রো ফোন তো বন্ধ আছে না না মোর এই ফোনর চার্জ নাছিলে সে কারণে সেবিল কিনা কিনি বকি আছে আর বার কখন এটা বড় ভাল খবর আছে হে ইবার আর ফাইনাল হব হেনে পাও তাহুন তো হতে আর আতুরে ও বুঝি পোনায় মেলা হার এক গাউন মুরোর এ মেলা হার বইনে তেজপুর সারি দুয়ারত এ সুতার মিলত কাম করছিল সুতার মিল তো আর বন্ধ হয়ে গেল না নলবাৰীলৈ আপনালোক গেলি মেলা কিবা বৈশ্য দোকানৰ পৰা মিঠাই আনি খুৱাব আপনালোকক বাৰু ৰবচোন আপুনি মোক নুসুধাকে মই যাম বুলি কিয় কৈ দিলে তেওঁলোকক ইয়াই বিয়া বিয়াকে পাগলা হৈ থকা মানুহ তুই এনে এটা সুবিধা কোনে কৈছে আপোনাক মই বিয়াৰ পাগল হোৱা বুলি মই কেনেকে পাগল হলো অ মই বিয়া পতা নাই বিয়া পাতিম সেইবুলি শুনক আপুনি কিন্তু আজি যাব লাগিব অ ধনী মানে চাদা কিনি নাখুই দুইখা মানে মাৰি খুই এতে কোনি ধনী মই বাঘে গাখীৰ বিচাৰি আৰু কথা নকবি দে ভাই এই হলা তই হলি দুই নম্বৰী টাকাৰ ধনী আৰু মোৰ হল কষ্টৰ টাকা তই দেখাত ধনী কিন্তু মই
বেশি ধনী। এই খটকাম করে জিয়ে থাকাটু তোর দরে ধনীরকে বহু বেশি ধনী, মনে রাখবি। পাপির মুখত রাম না। এই হবো দেই, সিদিনাক লাগে দোয়া একেলে কি কি করলু দে সাদা দি ইটা কিনি নাখাকে কিনবা বারু র পকেটত খুচরা পয়সাই নাই এ বাকি হবো ইটা কো কুনি ধনী ও র কিওর বাকি এ কিয় বাকি করু ময় মোর দোকানের ভাগত টাকা দেখুন নিয়াই নাই ও এ হবো দে একেটা টাকা পালি অনু কিমান পামে হাজার বারোশো টাকা পাম খুব বেশি তয় রাখি দু পাশে র তই মোর এই নলবাড়ির হার্ডওয়ের দোকানখানোর ম্যানেজার হবি না হোক তোক দেখুন ধনী ম্যানেজার লাগবো এ টাকার ধনী হবো তোর আগতে কালিক লগি তো ডাঙার কথা নাছিলে আজি হঠাৎ এ শিয়ালে গাছত উঠি বান্দার অর্থাৎ থাকরা দিলিয়ে ভারত ভ্রমণ যাবি অসমখানে ভালকে দেখা নাই তোর অজিয়ার কথা গেলা হে কনকি মানুহ দিন আৰু গ্ৰহগতি সকলোৰে আকে নাথকে সেইটো হৈ দেচোন কালি যিটো বস্তু পৰৰ বুলি ভাবিছিলোঁ সেইটো ইটা নিজৰ হৈছে হে সেগলা কথা বাদ দি আৰু এটা কথা মই ভ্ৰমণক গেলি অকলাই নাযাওঁ নহয় তোকো লগত নিম অলপ অলপকৈ বস্তুগেলা যোগাৰ কৰিবি গাড়ী ভাড়াটো নিম যা গাড়ীৰ ভাড়া দিবি ৰঙিয়াৰ পৰা নলবাৰী যাওঁ বুলি ভাবিছা আই তোক কলো দুখোনে সকলোৰে দিন আকে নাথকে বুলি পিঁয়াজর দাম ষাঠি টাকা হলেও আমি কিন্তু খাই আছো কত না তো কি বহুত ফলার নিচনা নাছিল বরলা কাই ওই বরলা কাই বরলা কাই সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বরলা কাই আমার বরলা কাই বরলা কাই আমার বরলা